আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পানছড়িতে পূবালী ব্যাংক উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 28 ডিসেম্বর বুধবার এ উপলক্ষে সুমন মার্কেটে ব্যাংক ভবনকে সাজানো হয়েছিল বাহারি বেলুনে দৃষ্টিনন্দন সাজে। দুপুর 12টায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য। পূবালী ব্যাংক পানছড়ি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে পানছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আমিন শরীফ সওদাগর, মোহাম্মদ বেলাল হোসেন ও উত্তম দেব। এ সময় পানছড়ি বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়েছিল প্রাণবন্ত।